নমস্কার, আমি অঞ্জনা, সাথে আজকে অবশ্যই কঙ্কনা। আসো, মাস্কটা খোলো। তো আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মানে কি বলবো, কঙ্কনার কাছে খুব বড় একটা দিন, সাথে সাথে আমার কাছেও। তো আজকে আর একটা দিন, সেটা হচ্ছে সন্টিকে আমাকে বলেছে হ্যাপি চকলেট ডে, তাই সবাইকে জানালাম। এটা বাচ্চাদের, সব বাচ্চাদের হ্যাপি চকলেট ডে, বাচ্চা বড় সবাই চকলেট যেহেতু সবাই ভালোবাসে। তো শান্তি, দেখো মুখ ফুক আজকে একটু শুকনো শুকনো লাগছে তোমাদের, কারণ প্রথমত পরীক্ষার একটা টেনশন। ওর হচ্ছে ওই যে সারা বছর পড়ি না, পরীক্ষার আগে টেনশনে ইয়ে করি। কিরম লাগছে তোকে আজকে দেখতে? এসে গল্প তোমাকে। আমার মা স্কুলে দিন ঘরে মাস্ক পরে আছে, এই কেন বেঁধেছিস কেন গরমের মধ্যে? তো দেখো মুখ চোখ কিচ্ছু করেনি। তো যাই হোক, সেটা হচ্ছে আজকে শান্তির লয়ের এন্ট্রান্সের যে পরীক্ষা দেবে তার প্রথম পড়া আজকে শুরু হচ্ছে, টিউশন। সেইখানে আজকে আমি নিয়ে যাচ্ছি কলেজ স্ট্রিট। তো সেই জন্য শান্তি একটুখানি ভয়ে ভয়ে আছে যে ওখানে কি হবে। ওর তো কথা বলতে গেলেই ভয় সব জায়গায়, শুধুমাত্র তোমাদের সাথে এখন একটু ভালো কথা বলে, আদারওয়াইজ বাইরে কথা বলতে গেলে ওর ভয়। তো আজকে থেকে জীবনের নতুন একটা পথ চলা শান্তি শুরু হচ্ছে, তো আমি তো খুব খুশি। আর সবাই ওকে মানে ইয়ে জানি তো, সবাই তোমরা ওর জন্য খুব উইশ করো। তো সবাই যেন, আমি বলি অন্তত, যে ওর স্বপ্ন যেন সব পূরণ হয়, ও যা যা চাইছে, যা যা করতে চায় সব জীবনে যেন পায়। তো সেটা তোমরাও নিশ্চয়ই তাই চাইবে। তো শান্তিকে অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। আজকে আমি নিয়ে যাচ্ছি শান্তিকে, তো দেখাবো কিরম জায়গা, কোথায় কি। একদম শুনলাম যে মোহিনীমোহন কাঞ্জিলালের কাছেই আছে যেটা পড়ায়, স্টাডি এক্সপ্রেস বলে কোনো একটা নাম, আমি এক্স্যাক্ট নামটা ভুলে গেছি। ওখানে গিয়ে ফোন করে আমি সবটা ডিটেলসটা তোমাদের দেখাবো, কি কোর্স, কত কি টাকা, সবটাই, যদি কেউ পড়তে চায় অবশ্যই। তো চলো সাথে যাই আমরা, এখন ট্রেন ধরবো, ট্রেনে করে শিয়ালদা, শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মি অ্যান্ড মাই ডটার। আর শান্তির মুখটা শুধু দেখো, হ্যালো সবাইকে, এরম দেখো না ধর। আর শান্তির ব্যাগটা দেখো, শান্তির ব্যাগ দেখো, তোমার খাতা পেন নিয়েছে ব্যাগে। অনেক দিন পর খাতা পেন ব্যাগে নিয়ে স্কুল যাওয়ার মতন একটা, এই যে ব্যাগ। আর এই ব্যাগটাকে দিয়েছিল টিনা, এই ব্যাগটা দিয়েছিল টিনা, ওই অযোধ্যা পাহাড় বোধহয় ঘুরতে গেছিলো, ওখানে ঘুরতে গিয়ে শান্তির জন্য নিয়ে এসেছিলো। শান্তি কলেজ যাবে যখন নিয়ে যাবে ব্যাগটা, তো আজকেই শান্তি উদ্বোধন করছে ব্যাগটা। তো চলো চলো যাই তাহলে, চলো সাথে তোমরাও থাকো, কি করবে শান্তি দেখাবো। এখন শিয়ালদার সবকিছু মা বেরোনোই তো যাবে না বাবা, এটা দিয়ে ক্লাস করে মাথা ঠান্ডা করার জন্য প্যারামাউন্ট আমি শরবত খাওয়াতে নিয়ে এসেছি। আর আজকে যেহেতু চকলেট ডে, এই টেডিটাকেও নিয়ে এসেছি। চকলেট ডে তে চকলেট কোথাও পাচ্ছি না কলেজ স্ট্রিটে, তো আমি শরবত, তাই জন্য আমি শরবত খাওয়াতে সবাইকে নিয়ে এসেছি। প্যারামাউন্টটা বন্ধ ছিল, আজকে দেখলাম খোলা আছে, তো প্যারামাউন্টে শরবত খেতে এসেছি। শান্তি, শান্তি তো কখনো খাইনি, শান্তি শুধু নাম শুনেছে। আজকে খাওয়া তুই খেয়েছিস? সেকেন্ড টাইম এটা, সেকেন্ড টাইম, আমার থার্ড টাইম।
তোমার আমার ফার্স্ট তাহলে শান্তি আজকে রিভিউ দেবে তাই তো ফটো দিয়ে যাব প্যাশন ফ্রুট আর আমরা গ্রিন ক্রিম না ম্যাঙ্গো ক্রিম ठीक কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে অটো করে হ্যাঁ নামলাম আর হাতে হাতে শিয়ালদা স্টেশন যাচ্ছি কিছু খাবি ভাবি আর না ও শান্তি কি কিনেছো আর একটা বলে দাও স্ট্রবেরি স্ট্রবেরি কিনেছে বাড়ি গিয়ে দেখাচ্ছি স্ট্রবেরিটা ঠিক আছে আর খাবে শান্তি যদি না খাস না বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হলাম শান্তিও ফ্রেশ হতে গেছে কিছু এবার খাবো একটু বানিয়ে হ্যাঁ তো যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় বাজতে যায় তো এখন কিছু খাবো খেয়ে একটুখানি রেস্ট করে তারপরে শান্তি আর আমি একসাথে আসছি ঠিক আছে তো ততক্ষণ সঙ্গে থাকো তো কালকে তোমাদের বললাম যে আমি আমি আর শান্তি এবার খাবো খেয়ে তোমার একটু রেস্ট করে আবার আসছি ব্যাস হয়ে গেল খাওয়াও হয়ে গেল রেস্টও হয়ে গেল এবার বলো কেন আমাদের তোমাদের শান্তি দিদিমণি আছেন না তিনি দেখলেন হঠাৎ করে যে তার ফোনটা কাজ হচ্ছে না তার মানে হচ্ছে সবই কাজ হচ্ছে শুধু নেটটা চলছে না তারপরে তিনি ভাবলেন যে হয়তো নেট শেষ হয়ে গেছে এবার যাই হোক সেই দুঃখে উনি একটু ঘুমিয়ে পড়লেন যে ঘুমোই হয়তো নেটটা শেষ হয়ে গেছে রিচার্জ করলে আবার ঠিক হয়ে যাবে পাপা আসবে রিচার্জ করবে ঠিক হয়ে যাবে তো ভালো এই পর্যন্ত আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত চুপচাপই ছিলেন পড়াশোনা করলেন আমি ভাবলাম যে ঠিক আছে পড়তে যখন বসেছে উঠে তারপরে লাস্টে তোমাদেরকে সব ডিটেলসটা বলবো কোথায় গেছি শান্তিও বলবে কেমন এক্সপিরিয়েন্সটা হলো তো যাই হোক পাপা আসার পর ফোনটা রিচার্জ করলো একটা ছোটো এক 1 GB বোধ হয় নেট রিচার্জ করার পর যখন দেখছে সেম ফোন খুলে বন্ধ করে এই করে সব হচ্ছে কিন্তু নেট দেখাচ্ছে 4 GB কিন্তু নেট আসছে না ব্যাস কান্না বলে কাকে আমার ঘর পুরো বন্যা হয়ে গেল চোখ মুখ ফুলে গেল সারা রাত কেঁদেছে এখনও কন্টিনিউ চলছে তো এই এই সব করে আমার আর কালকে আর এন্ড করা হয়নি বলাও হয়নি ডিটেলসটা শান্তির চোখ সকালবেলায় এরম এরম ফুলে এরম হয়ে গেছিলো এখন একটু কমেছে তো যাই হোক তো ফোনের একটা কি করব কি না করব এখন ভেবে পাচ্ছি না ফোনটা তো খুব এমার্জেন্সি ব্যাপার হয়ে গেছে এখন মানে লাইফের সঙ্গে পুরো অতপ্রতভাবে জড়িয়ে গেছে যেহেতু পড়াশোনার বিষয়টা ওর মধ্যে রয়েছে তো এবার যাই হোক যেটা কালকে গেছিলাম সেটাই বলি ওখানে শান্তির অ্যাডমিশন হয়ে গেছে তো ওটা হচ্ছে তোমার কলেজ স্ট্রিটে যেদিকে হাওড়ার বাসগুলো যায় PNB যে ব্যাংকটা ব্যাংকটার একদম ব্যাংকটা যাওয়ার আগে পড়বে এটা কলেজ স্ট্রিট থেকে যদি যাও তো আছে কি যেন বলে টেকনো ওয়ার্ল্ড বলে একটা লেখা আছে দেখবে সেই টেকনো ওয়ার্ল্ডের সেকেন্ড ফ্লোরে হচ্ছে স্টাডি এক্সপ্রেস এইটা হচ্ছে ওনার নাম হচ্ছে অরিন্দম কাঞ্জিলাল উনি হচ্ছে হাইকোর্টের উকিল ক্রিমিনাল লয়ার তাই তো বাবা ক্রিমিনাল লয়ার উনি ক্লাসটা করান তো খুব ভালো বিহেভিয়ার খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে প্লাস শান্তিরও খুব ভালো লেগেছে শান্তির একটু সমস্যা হয় সবার সাথেই তো আমি অ্যাডমিশন করিয়ে দিয়ে এসেছি এবার ক্লাস এখন আপাতত শান্তি অনলাইন করবে কারণ হচ্ছে যেহেতু এক্সাম
এক্সাম শেষ হলে আমি নিয়ে যাব, কারণ শান্তি নিজেও কালকে একটা এমনি ক্লাস দেখছিল বলে শান্তি বলছে নিজেই মা গিয়ে করাটাই বেটার। তো পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমি রেগুলার নিয়ে গিয়ে করাবো ওকে ক্লাসটা। তো এই এটা একটা ছ মাসের কোর্স করবে শান্তি, তাই তো এবার শান্তির মুখটা দেখাই তোমাদের। শান্তি কেঁদে খালত হয়েছে, দেখ একটু মুখটা দেখো তো, দেখো চোখ মুখ সব খুলে গেছে। এটা কেঁদে দাও বাবা সবাইকে দেখিয়ে, ফ্যাঁচ ফ্যাঁচ করে তুমি কেন কাঁদতে পারো। বা তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কালকের, অন্তত ফোনটা গেছে তো ঠিকই আছে। আর কিছু তো ফোনটা যে খারাপ হয়েছে এটা নিয়ে কিছু বলো। তুমি ভালো লাগে একটু কাঁদো কাঁদো তুমি, ভালো লাগছে না। তো দেখলে তো চোখ মুখ খুলে গেছে। আমি এখন নাজেহাল শান্তির দুঃখে, আমি নাজেহাল হয়ে গেলাম। যাই হোক একটা কিছু করতে হবে, তো কালকে ওই ভিডিওটা এখানেই শেষ করে দিই বাবা, দেখো মুখ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও, আর সঙ্গে থাকো, দেখতে থাকো মি অ্যান্ড মাই ডটার, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।